আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে অতি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এবং অনেক মানসিক ক্ষোভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কিছু সত্য কথা বলবো, সত্য বলতে আসলে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হলো শ্রমিকদের জন্য, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের বর্তমান যে পরিস্থিতি হচ্ছে বা হতে যাচ্ছে, খুব শীঘ্রই যে বিষয়টা হতে যাচ্ছে আমি সেটা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। তো আপনারা জানেন ইতোমধ্যে অনেক ফ্যাক্টরির সামনে যে নোটিশ বোর্ড টানিয়ে দেওয়া হয়েছে ছুটির কথা বলে, সেখানে একটা কথা অ্যাড করা হয়েছে, নতুন একটা সংযোজন করা হয়েছে। অনেকে হয়তো জানি না এই কথাটার মানে কি। যেমন অনেক জায়গায় লেখা আছে নোটিশ বোর্ডে লে আউট বা লে অফ, এই যে লে অফ কথাটা লেখা আছে, এই লে অফটা আসলে কি অনেকে হয়তো এখনও জানি না যে লে অফ মানে কি, বা লে অফের প্রভাবটা আমাদের উপরে এক মাস পরে কিভাবে পড়তে যাচ্ছে। তো লে অফ হলো 2006 সালের শ্রমিক আইনের 16 ধারা অনুযায়ী লে অফ কথাটার মানে হলো যখন কোনো ফ্যাক্টরি বা কোনো শিল্প প্রতিষ্ঠানে তাদের র মেটেরিয়ালস থাকবে না, অর্থাৎ কাঁচামাল থাকবে না, কাঁচামালের স্বল্পতার কারণে যদি তাদের কাজ বন্ধ রাখতে হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 45 দিন পর্যন্ত সেটা একটানা হতে পারে অথবা ভেঙে ভেঙে হতে পারে। তো এই যে 45 দিন পর্যন্ত একটা হিসাব, এরপরে বাকি 15 দিন আরেকটা হিসাব, তো মোট তারা 2 মাস অর্থাৎ 60 দিন পর্যন্ত এই লে অফ রাখতে পারে। এখন লে অফ কথাটা প্রথম 45 দিন এবং পরের 15 দিনের হিসাবটা আলাদা, আমি আপনাদের সাথে হিসাবটা নিয়ে শেয়ার করছি। তো র মেটেরিয়ালসের কারণে ফ্যাক্টরি লে অফ হতে পারে, আরেকটা হতে পারে পাওয়ার, অর্থাৎ বিভিন্ন ফ্যাক্টরি আছে যারা ইলেকট্রিসিটিতে চলে, আবার অনেক ফ্যাক্টরি আছে গ্যাস বা তেলের মাধ্যমে চলে, সেই পাওয়ারের যদি স্বল্পতা হয় পাওয়ারের কারণেও তারা লে অফ করতে পারে। আরেকটা হতে পারে স্টক, অর্থাৎ অনেক বেশি যখন তাদের জমা হয়ে গেছে, অর্থাৎ যতটুকু তাদের প্রয়োজন, যতটুকু তাদের কাস্টমারকে দেওয়ার প্রয়োজন তার থেকে যদি অনেক বেশি জমা হয়ে যায়, স্টক হয়ে যায়, তখন তারা প্রয়োজন বোধে কিছুদিনের জন্য কাজ বন্ধ রাখতে পারে, এটা একটা লে অফের অংশভুক্ত। আরেকটা হলো যদি মেশিনগুলো তাদের কাজের জন্য যে মেশিনগুলো প্রয়োজন সেই মেশিনগুলো যদি বিকল হয়ে যায়, বিশেষ কোনো কারণে যদি মেশিনগুলো বিকল হয়ে যায় সেক্ষেত্রেও তারা লে অফ রাখতে পারে। আদারওয়াইজ অন্য কোনো কারণ কিন্তু এই 2006-এর শ্রম আইনের 16 ধারায় শুধুমাত্র লে অফের এই কটাই বিষয় উল্লেখ করা আছে, এছাড়া অন্য কোনো বিষয় এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। তো এখন এই লে অফের কারণে যে প্রভাবটা পড়তে পারে, প্রথম 45 দিনের লে অফের যে হিসাবটা আমি সেটা বলি, প্রথম 45 দিনের লে অফের যে স্যালারিটা থাকে, মূল স্যালারির 50%, অর্থাৎ বেসিক যেটা আমরা জানি বেসিক স্যালারির 50% প্লাস আপনার যে হাউস রেন্ট অর্থাৎ বাড়ি ভাড়া যেটা রয়েছে সেটাকে পুরোটাই দিতে হবে, এখানে কোনো কর্তন করার সুযোগ নেই। তো বেসিক স্যালারি 50% প্লাস হাউস রেন্ট, আর বাকি 15 দিন যেটা সেটা হলো বেসিক স্যালারির 1/4 অর্থাৎ 1/4 এবং বাড়ি ভাড়ার সম্পূর্ণটা। এখন ব্যাপারটা হলো এই যে আমাদের হঠাৎ যে লে অফ কথাটা বলেছে, লে অফ বললে কি হতে পারে, অর্থাৎ একটা স্যালারি বর্তমান যে শ্রমিকদের যে সর্বনিম্ন স্যালারি যেটা বাংলাদেশ সরকার কর্তৃক বলা হয়েছে সর্বনিম্ন 8,400 টাকা, এখন যদি একজন শ্রমিক 8,400 টাকায় সে চাকরি করতে আগ্রহী হয় কারণ সে বাকি টাকাটা ওভারটাইম করে কিছু টাকা আর্ন করে সেখান থেকে সে মোটামুটিভাবে চলতে পারে, তো 8,400 টাকা, এখন যেহেতু ওভারটাইম নেই, এই লে অফের সময় ওভারটাইম নেই, সুতরাং 8,400 টাকা হিসাব হলো। এখন এই 8,400 টাকা যদি 60% বেসিক হয় তাহলে স্বাভাবিকভাবে হিসাব হলো 5,040 টাকা আসে তার বেসিক, 5,040 টাকা বেসিকের যদি অর্ধেক করা হয় তাহলে সে মাত্র 2,520 টাকা পাচ্ছে তার বেসিক স্যালারি থেকে, অর্থাৎ বেসিক স্যালারি থেকে 2,520 টাকা, এবং হাউস রেন্ট যদি টোটাল স্যালারির 20%ও হয় তাহলে সে ওখান থেকে পাচ্ছে 1,680 টাকা, অর্থাৎ টোটাল সে পাচ্ছে মাত্র 4,200 টাকা। এখন এই 4,200 টাকা দিয়ে একজন শ্রমিক বা একজন মানুষ আমরা জানেন, আপনারা ভালোভাবেই জানেন একজন শ্রমিকের উপর নির্ভর করছে শুধু একজন নয়,
এমন এমন ফ্যামিলি আছে বা এমন এমন শ্রমিক আছে যার উপর একজনের উপর নির্ভর করছে মিনিমাম 5 জন 6 জন। তো এখন 4,200 টাকা দিয়ে ওই শ্রমিক নিজে চলবে না তার পরিবারদেরকে নিয়ে চলবে? সে ঘর ভাড়া দিয়ে থাকবে নাকি সে খাবে? আর যদি আল্লাহ না করুক সে সামান্য একটু অসুস্থ হয়ে পড়ে, চিকিৎসার অভাবেই তো মারা যাবে। মাত্র 4,200 টাকা দিয়ে একটা মানুষের একটা মাস চলা আদৌ সম্ভব কি না আমি বিষয়টা বুঝতে পারতেছি না। আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি ওই সকল মালিকবৃন্দের যাদের কোটি কোটি টাকা আছে। আপনি শুধু একটা দিনের কথা হিসাব করে দেখুন না যে আপনার একদিনে কত টাকা খরচ হচ্ছে, আর ওই শ্রমিকদের সারা মাস চলতে হবে মাত্র 4,200 টাকা দিয়ে। কিভাবে সম্ভব? এটা কি আদৌ সম্ভব? আমি ওই সকল বিত্তবান ফ্যাক্টরির মালিকদের কাছে এই মানবিক প্রশ্নটা রাখতে চাই। আপনারা এই মুহূর্তে কোটি কোটি টাকা ইনকাম করলেন, সারা বছর কোটি কোটি টাকা ইনকাম করলেন, আর এই মুহূর্তে একটু প্রবলেম দেখেই হঠাৎ আপনারা লে অফের ভিতরে চলে গেলেন। শ্রমিকদেরকে ঠকানোর জন্য যত ধরনের নিয়ম আছে সব নিয়মগুলোই আপনারা মানছেন। যে কোনো ওয়ে আপনাদের একটাই লক্ষ্য হয়ে গেছে, যে কোনো ভাবেই হোক শ্রমিকদের রক্ত চুষে আমাদের খেতেই হবে, আদারওয়াইজ আমরা বড়লোক হতে পারবো না। আপনি তো অনেক টাকার মালিক হয়ে আছেন, তারপরেও কি আপনাদের আরো কত দরকার? সামান্য এতটুকু দয়াও কি আপনাদের হচ্ছে না? এই মুহূর্তে আপনি বাঁচবেন কি না তারও কোনো গ্যারান্টি আছে কি? আমরা অলরেডি জানতে পারছি একটা ফ্যাক্টরির একজন সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর উনিও করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তো আমাদের কথা হলো, আপনার কি একটাবারও ইচ্ছা মানে ভয় হচ্ছে না? আপনার মনের ভিতর কি একটাবার ইচ্ছা হচ্ছে না আমি এই আমার শ্রমিকদের পাশে দাঁড়াই, আমি গরিব মানুষদের পাশে দাঁড়াই? তারা তো আপনার কাছে ন্যায্য অধিকার চাচ্ছে, ভিক্ষা চাচ্ছে না, তারপরেও আপনারা এই সুযোগটা গ্রহণ করে নিচ্ছেন যে আইনের ফাঁক ফোকরের ভিতরে কোথায় আপনাদের জন্য কিছু রাখা আছে কিনা সেটা আপনারা ঠিকই হিসাব করে নিচ্ছেন। এই সুযোগটা দেখে আপনারা লে অফ করে দিয়েছেন। তো আমি বুঝতে পারছি না আসলে আপনারা কি চাচ্ছেন, আপনাদের এত টাকার দরকার? তারপরে দেখেন মাননীয় সরকার মানে মাননীয় প্রধানমন্ত্রী উনি কি করলেন, 5,000 কোটি টাকা শ্রমিকদের এই বেতন ভাতার জন্য প্রণোদনা প্যাকেজ করলেন। সেখান থেকে আপনার মাত্র 2% সুদে আপনাদেরকে এই টাকাটা দিচ্ছেন, আপনাদের থেকে আবার টাকাটা ফেরত নেবেন। যখনই আপনারা শুনলেন 2% সুদে আপনাদের টাকাটা ফেরত দিতে হবে, তখনই আপনারা শুরু হয়ে গেছে যত ধরনের আইন কানুন। হ্যাঁ, আমরা অনেক সময় দেখি শ্রমিকদের বেতন না দিয়ে আপনারা প্রয়োজন বোধে ওখানে শ্রমিকরা যদি আনরেস্ট করে সেক্ষেত্রে আপনারা পুলিশ এনে রাখেন, পুলিশকে 2 লক্ষ টাকা দিতে আপনাদের একটুও বাধে না, বাট আপনার শ্রমিকদেরকে সামান্য কিছু টাকা দিতে আপনাদের খুবই কষ্ট হয়। এই শ্রমিকরাই আপনাকে টাকার মালিক করে দিচ্ছে, এই শ্রমিকরাই আপনাকে বিভিন্নভাবে উৎসাহিত করছে, অথচ তাদেরকে নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। তো আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী উনি যে 5,000 কোটি টাকা প্রণোদনা প্যাকেজ দিয়েছেন 2% সুদের অ্যাগেনেস্টে, অর্থাৎ তারা তিনি এই 2% সুদে এই টাকাগুলো আবার ফেরত নেবেন। তো এই কথাটা এটা শুধু এই টাকাটা দিয়েছেন শুধুমাত্র শ্রমিকদের বেতন এবং ভাতার জন্য। তো এখন আমার কথা হলো, এই 5,000 কোটি টাকা কিন্তু ঠিকই নেবে, অথচ সেখানে কিন্তু এই লে অফটা রাখতেছে না। তার মানে সব মিলিয়ে দেখা গেল যে আসলে ফ্যাক্টরির মালিক 1 পয়সা নিজের পকেট থেকে তারা দিচ্ছে না। এই যে সরকার যে প্রণোদনা দিয়েছেন এখান থেকে ওখান থেকে এভাবেই ওখান থেকেও কিছু রেখে তারপরে দিবে, তারা স্বাভাবিকভাবে নিজের টাকাটা দিবে না। অর্থাৎ তারা সব কথার এক কথা হলো যে ফ্যাক্টরির মালিক যারা রয়েছে তারা লাভ ছাড়া একটা পাও সামনে দিকে দিচ্ছে না। এখন বিষয় হলো এই যে আমরা আকুতিগুলো আমাদের আকুতিগুলো আমরা কোথায় বলছি? আমরা বলতে চেষ্টা করছি, অনেকেই বলছে আমরা প্রধানমন্ত্রীর কাছে বলবো, আমরা সরকারের হস্তক্ষেপ চাই। এখন ব্যাপার হলো সরকারের যে চোখ, অর্থাৎ যদি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীকে যদি ব্রেন মনে করি, চোখ হলো অর্থমন্ত্রী, হাত পা কান নাক এগুলো হলো এক একটা মন্ত্রী পরিষদ। অর্থাৎ এখন চোখ যেটা দেখছে ঠিক সেটা যদি সঠিক তথ্য ব্রেনে না পৌঁছায় তাহলে ব্রেন কিন্তু ওটাকে বুঝতে পারছে না এটা কী। হাত যেটাকে স্পর্শ করছে, হাত যদি তার সঠিক তথ্য ব্রেনে না পৌঁছায় তাহলে ব্রেন কিন্তু বুঝতে পারছে না এটা কী। এখন মূল বিষয় যেটা হলো, ওই যে মন্ত্রী পরিষদে যারা আছে ঠিক তারাই দেখবেন এক একজন 3টা 4টা 5টা ফ্যাক্টরির মালিক। যিনি বিজিএমের প্রধান ডক্টর রুবানা হক, ওনারও 8টা 10টা 11টা ফ্যাক্টরি আছে। তো উনি কীভাবে
কোন অ্যাঙ্গেল থেকে ফ্যাক্টরি শ্রমিকদের পক্ষে কথা বলবে? শ্রমিকদের পক্ষে কথা বললে তো নিজেরও কিছুটা নিজের উপরেও তো পড়বে, যে কারণে দেখা যায় তার কাছে আকুতি করে কোনো লাভ নেই। তো এখন সব মিলিয়ে দেখা যাচ্ছে যারা এই ফ্যাক্টরির মালিক তারাই আবার মন্ত্রী পরিষদে, আবার তারাই এই যে টাকাগুলো তারাই নেবে। তার মানে সব মিলিয়ে কথা হলো এই প্রণোদনা ঠিক তারাই নেবে, সব মিলিয়ে সব কিছু তাদের কাছেই থাকবে। এই শ্রমিকরা যতই আন্দোলন করুক যতই যা করুক সব কিছু শেষে ওই যে সামান্য কিছু টাকা নিয়ে মানবেতর জীবনযাপন করতে হবে। তারপরও এখন বর্তমানে ধিক্কার জানায় ওই সকল মালিকদেরকে যারা এমন সিচুয়েশনেও শ্রমিকদের বেতন দিচ্ছে না, বেতনের জন্য শ্রমিকদের আন্দোলন করা হচ্ছে, বিভিন্ন ফ্যাক্টরির সামনে দেখতেছি শ্রমিকরা আন্দোলন করতেছে, ওই সকল মালিকদেরকে আসলে কিভাবে কথা বলা উচিত, মালিকদের কিভাবে সম্মাননা দেওয়া উচিত সেটা আপনারা খুব ভালো জানেন। তারা আসলে মানুষ না অন্য কোনো প্রজাতির জানোয়ার সেটা আমার ভাষায় আসতেছে না। তো এখনও এই যে সামান্য 4,200 টাকা যে আমি হিসাবটা দেখালাম, এই 4,200 টাকা দিতেই তাদের এত কষ্ট যে টাকাটা তাদের নিজেদের দিতে হচ্ছে না, তারপরও তাদের এত কষ্ট, কোথায় যাবে শ্রমিক, কার কাছে আবেদন করবে? 72,750 কোটি টাকা সরকার যে প্রণোদনা দিয়েছেন এটা তো একদম ফ্রি, এখানে তো আর কোনো সুদের বিনিময় না। এই 72,750 কোটি টাকাকে যদি 18 কোটি মানুষের মাঝে বিতরণ করা হয় তাও একজন মানুষ 4,416 টাকা করে পায়, একজন মানুষ 4,416 টাকা পাচ্ছে। সেক্ষেত্রে বড়লোক গরিব গার্মেন্টস শ্রমিক সরকারি কর্মজীবী কাউকে কিন্তু এখানে বাদ বিচার করা হচ্ছে না, সবাই আদমশুমারির অংশ বিশেষ, এমনকি প্রধানমন্ত্রীও এই 4,416 টাকা পাওয়ার দাবিদার, তিনিও এই দেশের নাগরিক। এখন সমস্যা হলো কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে নেতাকর্মীরা এই ত্রাণগুলো বিতরণ করতে গিয়ে যে অনিয়মটা করছে, যদি অনিয়ম না করতো প্রতি ব্যক্তির যে অরিজিনাল ন্যায্য যে দাবিটা, ন্যায্য যে প্রাপ্তিটা সেটাও যদি প্রদান করা হতো তাহলে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট সবাই পাইতো। এখানে গার্মেন্টস শ্রমিকরা কোথাও কিন্তু কিছুই পাচ্ছে না, কেন পাচ্ছে না, তারা চাকরি করছে, তারা খুব ভালো আছে, এই কথা হিসেব করে তাদেরকে দেওয়া হচ্ছে না। এই যে টাকাটা, এই টাকাগুলো বলে কি একদম দুস্থ গরিব কাঙ্গাল যারা তাদেরকে দেওয়া হবে, আর সেখানেও দলাদলি। আমরা কয়েকদিন আগে একটা জায়গায় দেখেছিলাম কিছু লোক কী বলছে সেটা আমি কিছুক্ষণের ভিতরে দেখাচ্ছি, যে তারা দলীয় ছাড়া কাউকেই দিচ্ছে না। এখন এই যে গার্মেন্টস শ্রমিকরা দেখা যাচ্ছে একজনের বাড়ি যেখানে তিনি কর্মস্থান সেখান থেকে 300-500 কিলোমিটার দূরে, তিনি ভোটার হয়েছেন তার নিজ এলাকায় অথচ তিনি থাকছেন আর একটা এলাকায়, সেখানে তিনি না সরকারিভাবে কিছু পাচ্ছেন না শ্রমিক মালিকরা তাদের তাকে কিছু দিচ্ছে, তারা এখন মানবেতর জীবনযাপন করছে অথচ তাদের দেখার মতো কেউ নেই, আর তারাই দিনের পরে দিন শ্রম করে যাচ্ছে এই দেশটাকে উন্নত করার জন্য। নিজের আসলে কেউ উন্নত হতে পারছে না, যদি কোনো রকম মাস শেষ হয় আর বছর শেষে যখন 300 টাকা বা 500 টাকা বেতন বাড়ে, বাড়ি ভাড়া 700 টাকা বেড়ে যায়, তাদের জায়গাটা জায়গায় থাকে, শুধুমাত্র জোয়ারে যতটুকু যায় আবার ভাটায় ঠিক ততটুকু জায়গায় চলে আসে, কচুরি পানার মতো তাদের জীবন, তারাই উন্নত করে দিচ্ছে এই দেশটাকে। আর দেশ তাদেরকে দিলেও কিছু সংখ্যক মানুষ সেখানে বাধা দিচ্ছে, ধিক্কার জানাই সেই সকল মানুষদেরকে এবং ধিক্কার জানাই ওই সকল গার্মেন্টস ফ্যাক্টরির মালিকদেরকে যারা আজকেও বেতন দিতে কার্পণ্যতা করছে, আজকেও তারা এই লে অফের নামে আইনের ফাঁকফোকর খুঁজে শ্রমিকদেরকে ঠকানোর পায়তারা করছে, ধিক্কার জানায় ওই সকল ফ্যাক্টরির মালিকদেরকে। আর মনোবল শক্ত রাখার জন্য বারবার বলছি, শ্রমিক ভাইদেরকে মনোবল শক্ত রাখার জন্য বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মারবেন না, আপনারা যে যার জায়গা থেকে নিজেদেরকে কর্মক্ষম রাখবেন, সবাই বাসায় থাকেন, ভালো থাকেন, এটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম।